আসসালামু আলাইকুম। আজকের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে জাতীয় তথ্য বাতায়নে যে মেনু রয়েছে, এই মেনু একটি সাবলিঙ্ক তৈরি করে সেখানে আমরা কিভাবে কন্টেন্ট ইনসার্ট করব, লিঙ্ক দিব সেটি আমরা দেখব। তো বিষয়টি একটু পরিষ্কার হয়নি। ধরি আমরা যে যে সাইটটিতে আছি, এই সাইটটিতে আমাদের যে এই যে হোম পেজের যে মেন মেনুগুলো রয়েছে, তো এই মেনুর আন্ডারে আমরা একটা সাব মেনুতে ক্রিয়েট করে একটা লিঙ্ক তৈরি করি, সেখানে আমি কীভাবে কন্টেন্ট ইনসার্ট করবো সেটি দেখব। ধরি আমি আমাদের সেবার আন্ডারে এখানে ডাউনলোড প্রশিক্ষণ পরামর্শ সেবা সমূহ আছে, তো এর সাথে আমরা এখানে একটু একটা নতুন একটা লিঙ্ক তৈরি করতে সাব মেনু তৈরি করতে আছে, যেখানে লিঙ্কটি হবে, লিঙ্কের নামটা হবে যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা। তো এখানে আমরা লিঙ্কটা কীভাবে তৈরি করবো এবং এর সাথে কীভাবে আমরা কন্টেন্ট ইনসার্ট করবো সেটি দেখব। তো প্রথমে এর জন্য যেটি করতে হবে, আমাদের এই সাইটটিতে আমাদের লগ ইন করতে হবে। তো কীভাবে লগ ইন করবো আমরা যেটি আমি অন্য একটি টিউটোরিয়ালে দেখিয়েছি। তো লগ ইন করার পরে আমরা এই এনভায়রনমেন্টে আসব, এখানে এগুলো হচ্ছে একটি কন্টেন্ট টাইপ। তো এইখান থেকে আমাদের যেটি করতে হবে যে সাইট ম্যানেজার রয়েছে, সাইট ম্যানেজার থেকে আমাদেরকে এখানে মেনুতে যেতে হবে। এই মেনুতে যখন আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের মেনুগুলো আমরা এখানে দেখতে পাবো। ধরি আমরা এখানে এটি হচ্ছে আমাদের মেইন মেনু। তো মেইন মেনুতে প্রথম পাতা আমাদের সম্পর্কে, আমাদের সেবার আন্ডারে হবে একটি লিঙ্ক, এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা। তো মেইন লিঙ্ক ধরুন মেইন মেনু, ধরি আমরা আমাদের মেইন মেনুগুলো হচ্ছে এগুলো, এক একটি এটি হচ্ছে একটা মেইন মেনু। তো আমি চাচ্ছি যে আমাদের সেবার আন্ডারে এখানে একটা হবে, তাহলে আমাদেরকে যেটি করতে হবে আমাদের সেবা, দেখুন এখানে আমাদের সেবা, এখানে প্লাস পয়েন্ট রয়েছে, আমাদের এই সেবা প্লাস পয়েন্টে আমাদের ক্লিক করতে হবে। তো এই আমাদের সেবার আন্ডারে হচ্ছে এই এক একটি লিঙ্ক সাব মেনু। তো এখানে আমরা যেটি করতে হবে, আমাদের এখানে এই যে প্লাস যে অপশনটি রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পর আমরা টাইটেল দিলাম যে এখানে বিএন বাংলাতে বলা আছে, আমরা লিখব শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা। আমি এটি কপি করে রাখছি। আমরা এখানে লিখলাম লিস্ট অফ, ইংলিশে লিখবো টাইটেলটি, লিস্ট অফ শেখ রাসেল ডিজিটাল ল্যাব। আচ্ছা, এরপরে আমরা প্যারেন্ট হচ্ছে আমাদের সেবা, এরপরে আমরা কি করব এখানে দেখুন যে আমাদের এই যে ওয়েট রয়েছে, ওয়েট হচ্ছে যে আমাদের সেবা, দেখুন এখানে এটি হচ্ছে জিরো, এই ওয়েটটা দেখুন। আমাদের সেবার আন্ডারে এখানে তিনটি সাবমেনু রয়েছে, লিঙ্ক রয়েছে যে ডাউনলোড প্রশিক্ষণ পরামর্শ সেবা। তো প্রথমটি হচ্ছে এর ওয়েটেজ হচ্ছে জিরো, এটি হচ্ছে ওয়ান, এটি হচ্ছে টু। তো আমরা আমরা এখানে যেটি করব, এখানে আমাদের ওয়েটেজটা দিব এখানে থ্রি, যেহেতু আমাদের এর আন্ডারে হচ্ছে এটা থ্রি। প্রথমটা হচ্ছে জিরো, ওয়ান, টু এবং নতুন করে যেটা দিচ্ছি সেটা হচ্ছে থ্রি। তো এখানে দেওয়ার আগে আমরা একটু চেক করে নিই, দেখুন এখানে আমরা আমাদের সেবার আন্ডারে কিন্তু এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা কিন্তু নাই, এখানে তিনটা মাত্র রয়েছে। তো আমরা যখন এখানে ওয়েটটা দিব, দেওয়ার পর আমাদের অবশ্যই অ্যাক্টিভ চেকবক্সে ক্লিক টিকমার্ক দিতে হবে, দেখো ওকে দেওয়ার পরে এখানে দেখুন একটু মেনু ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমরা যদি এখানে গিয়ে আমি যদি রিলোড করি তাহলে যেটি দেখতে পাবো, দেখবো যে এখানে একটি লিঙ্ক চলে এসেছে, দেখুন এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা এখানে চলে এসেছে। তো আমাদেরকে এখন যেটি করতে হবে, আমাদের এখানে আমাদের লিঙ্ক তৈরি করা হলো, এই লিঙ্কে আমাদের এখন কী করতে হবে, আমরা এখানে একটা একটা পাতা তৈরি করে সেখানে আমরা কন্টেন্ট দিব। এর জন্য যেটি করতে হবে, সাইট ম্যানেজার থেকে আমাদের আবার এই কন্টেন্টসে যেতে হবে। তো কন্টেন্টসে যাওয়ার পরে আমরা এখানে একটা পাতা, দেখুন এখানে একটা পাতা রয়েছে, তো আমরা এখানে পাতাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে দেখুন কোনো পাতা কিন্তু তৈরি করা নেই, আমরা একটা নতুন পাতা তৈরি করবো, এই কারণে আমাদেরকে অ্যাড পাতাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এখানে পাতার নামটা দেবো, ধরলাম আমি লিখে রেখেছিলাম শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা, এবং এখানে আপনি ইংলিশে লিখবেন লিস্ট অফ শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিলাম। দেওয়ার পরে আমাদের যেটি করতে হবে, দেখুন এখানে
এখানে আমরা একটা ফাইল যুক্ত করব। তো এর জন্য আমরা কি করব, এখানে এইখানে গিয়ে আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট ফাইল, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা, এটি আমরা ইনসার্ট করলাম। করার পরে দেখুন এটি আমাদেরকে সংযুক্ত হয়েছে। এরপর আমাদের কি করতে হবে, আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে। এই সেভ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পাতাতে, আমাদের দেখুন পাতাও তৈরি হয়েছে, পাতার সাথে একটা লিঙ্কও তৈরি হয়েছে, আমাদের একটা ফাইলও যুক্ত করেছি। তো আমরা যদি এখন আমাদের সেভার আন্ডারে যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে কোনো লিঙ্ক পাবো না। দেখুন এখানে কিন্তু কোনো কিছু শো হচ্ছে না, অর্থাৎ কোনো লিঙ্ক দেওয়া নাই। এই কারণে তো আমাদের যে এটি কি যে এখানে যেটি করতে হবে, এই লিঙ্কটা আমাদের দিতে হবে। এর জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, আমাদের ফাইল ম্যানেজার থেকে আমাদেরকে মেনুতে যেতে হবে। মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে আমাদের আমরা এখানে আমাদের সম্পর্কে আমাদের সেবার আন্ডারে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা তৈরি করেছিলাম, এখানে গিয়ে আমাদের এই যে হলুদ বাটন রয়েছে এই হলুদ বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে লিঙ্ক প্যাথ রয়েছে, এখানে ফ্রন্ট পেজ, এগুলো কোনো পেজ দেওয়া যাবে না। এখান থেকে কন্টেন্ট রেফারেন্সটা সিলেক্ট করতে হবে। কন্টেন্ট রেফারেন্স সিলেক্ট করার পরে আপনার এখানে সার্চ একটা অপশান পাবো। সার্চ থেকে আমাদের যেটি করতে হবে, এই যে কন্টেন্ট, কন্টেন্টে আমরা যদি ঠিক ডান পাশে এখানে যেমন ক্লিক করি তাহলে আমরা এখানে যত রকমের কন্টেন্ট টাইপ রয়েছে সেটা দেখতে পাবো। দেখুন আমরা পাতাতে একটা তৈরি করেছিলাম, তো পাতাতে যদি ডান পাশে এখানে ক্লিক করি তাহলে দেখব যতগুলো পাতা এখানে তৈরি করা আছে তার তালিকা পাবো। যেহেতু আমাদের এখানে একটা মাত্র পাতা তৈরি করা আছে, এই কারণে আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালিকা এটি পাচ্ছি। এখানে অ্যাকশানে গিয়ে আমরা যদি এখানে ক্লিক করি, করার পরে আমাদের যেটি করতে হবে, ওকে বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটি মেসেজ শো করবে যে এটি ইনসার্ট হয়েছে সাকসেসফুলি। দেখি দেখি এখানে আমরা হ্যাঁ মেনু আপডেটেড সাকসেসফুলি। ওকে, এখন দেখুন আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে আমরা যেটি দেখতে পাবো, রিফ্রেশ করার পরে যদি আমরা আমাদের সেবা থেকে যদি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু তালিকাটা কিন্তু চলে এসেছে। আমরা একটা লিঙ্ক তৈরি করেছিলাম, এখানে ইনসার্ট করলাম, পাতাতে এই তালিকাটা এখানে কিন্তু প্রদর্শিত হচ্ছে। এখানে দেখুন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকাটাই প্রদর্শিত হচ্ছে। তো তাহলে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে আমাদের একটি পোর্টালের একটা সাব মেনু কীভাবে তৈরি করতে হবে, এবং তৈরি করার পরে এখানে আমরা কীভাবে একটা লিঙ্ক ইনসার্ট করব, ডকুমেন্টগুলো কন্টেন্টগুলো ইনসার্ট করব সেটি আমরা দেখলাম। তো আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে আপনাদের মাঝে। তো ঠিক এ পর্যন্তই আজকে, আবারও পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।